আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি ফরিদউদ্দিন, ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার। আমরা আমাদের দেশে ব্যবসা করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগে তা আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা ইম্পোর্ট ব্যবসা নিয়ে আলাপ করব, বা ইম্পোর্ট ব্যবসা করতে কী লাগে, প্রসেসটা কী, সেটা আমরা ধারাবাহিক ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি আমরা একটা প্রোডাক্ট এনে বাংলাদেশে কীভাবে বিক্রি করতে হয়, বা একটা প্রোডাক্ট কীভাবে কোত্থেকে আনতে হয়, প্রোডাক্টটার সোর্সিং কীভাবে করতে হয়, এবং আনার জন্য কী জিনিসগুলো, কী বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হয়, এটা আমরা বিভিন্ন ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যে কোনো একটা প্রোডাক্ট আনবো এটাও আপনাদের একদম সরাসরি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তবে প্রথমত আজকে আমরা ফ্রি সেশন হিসেবে বা ফ্রি মানে ইম্পোর্ট বিজনেস শুরু করার জন্য আপনাকে প্রথমত কী বিষয়গুলো খেয়াল রাখতে হয় এ নিয়ে আলাপ করবো। দেখুন, একটা বিজনেস শুরু করার জন্য আপনাকে প্রথমত যে বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমি কী পারি, আপনার আমি কী বিক্রি করতে পারবো, বা আমার কী অ্যাবিলিটি আছে, বা কী জিনিস এই জিনিসটা আমার দ্বারা হবে কি না, এই জিনিসটা প্রথমে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য হচ্ছে প্রোডাক্ট চয়েস করা এবং বিক্রিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিক্রি করলে হবে না, বিক্রিটা বিক্রি করে পেমেন্টটাও তো আনতে হবে। এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি বিক্রি করে দিলেন, পেমেন্টটা আসলো না ঠিক মতো, তাহলে তো আপনি আবার অর্ডার করতে পারবেন না। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, এটা কীভাবে করবেন, কোথেকে করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে হচ্ছে আপনার ক্যাপিটালের উপরে ডিপেন্ড করে আপনাকে ব্যবসাও চুজ করতে হবে। তবে এখন বর্তমানে হচ্ছে আপনার খুব অল্প পুঁজিতেও কিন্তু আপনি ইম্পোর্ট ব্যবসা করতে পারবেন, যেটা যে জন্য যার জন্য হয়তো অনেক ডোর টু ডোর সার্ভিস আছে, এদেরকে আপনার 20-25 হাজার টাকার প্রোডাক্টও আনতে পারবেন, আনা পসিবল। তো আপনার দেখবেন অনেক এই এপ কমার্স বা ছোটো ছোটো যেটা ব্র্যান্ডারগুলো আছে, যারা দারাজ বা বিভিন্ন ইয়েতে মাল বিক্রি করে, এরা কিন্তু বেশিরভাগই অন্য থেকে মাল কিনে এনে বিক্রি করে। তো আপনার একটা জিনিস খেয়াল করতে পারেন যে আপনার যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হয়, তো এটা আপনার হয়তো ছোট্ট আকারে একদম অল্প ইয়েতেই আপনার ট্রাই করতে পারেন যে আমি এনে দেখি কেমন হয়, যেটা বলা যায় ট্রায়াল হিসাবে আনেন, কিছু স্যাম্পল হিসাবে এনে দেখেন, 20 পিস 50 পিস বা 20,000-50,000 টাকার প্রোডাক্ট অল্প পরিমাণে। এমন অনেক বিক্রেতা আছে যারা খুব অল্প পুঁজি দিয়ে ব্যবসা করেন, আপনি আস্তে আস্তে গ্রো করেন, এইভাবে একটা প্ল্যান করেন যে আমি হয়তো যে আমার অল্প পুঁজি আছে, আপনি অল্প একটা প্রোডাক্ট আন, দুটো একশোট্ট একটা প্রোডাক্ট যেটাকে স্যাম্পল হিসেবে বলি যে আমাকে 10 পিস দাও, আমি এনে দেখি কস্টিংটা কেমন হয়। তো এটা অবশ্য খেয়াল রাখবেন যে এই বিষয়টি, যে আপনার তাহলে আপনার ধীরে ধীরে আপনার একটা প্রসেসটা আপনার নিজের মধ্যে চলে আসলো, আপনি পারলেন। তা পরবর্তীতে আপনার হয়তো যদি দেখেন যে না, এনে আমার একটু লাভবান হচ্ছে বা আমার প্রোডাক্ট সেল হচ্ছে, আমি পারতেছি, এবার আপনার হচ্ছে ক্যাপিটাল বড়ো করার চেষ্টা করেন, বা কোথেকে বা আপনার ক্যাপিটাল পাবেন এই ওয়েটা বের করেন। আপনি যদি একটা ব্যবসা দাঁড় করেন, ক্যাপিটাল আশা করি অভাব হয় না। আর যারা আরেকটা জিনিস হচ্ছে, যারা যদি বাইরে ঘুরেন বা ঘুরতে যান, এদের জন্য এই জিনিসটা একটু সহজ হয়ে যায়। কারণ হচ্ছে আপনি দেখে একটা দেশে গেলেন, দেখেন যে এই প্রোডাক্টটা এই দেশে ভালো চলে, আপনি নিজের মধ্যে একটা ক্যালকুলেশন করলেন যে এটা আমার দেশে চলতে পারে, তাহলে হয় আমি এই দেশে আমার দেশে এটাকে প্রোডাকশন করলে কেমন হয়, বা আমি যদি আপাতত এটাকে আমার দেশে ইম্পোর্ট করে নিয়ে যাই, তাহলে আমরা ইম্পোর্ট বেস ব্যবসাটা শুরু হয়ে গেল। তো এক্ষেত্রে হচ্ছে যদি আপনি বাল্ক আকারে করতে চান, সবচেয়ে বেস্ট হচ্ছে নিজের ব্র্যান্ডিং করা। না হলে হচ্ছে আপনি যে দেশ থেকে প্রোডাক্ট কিনেন, ব্র্যান্ডিংটা যদি ঠিকমতো না করতে পারেন, যে ওই সেম ব্র্যান্ডে আনে আপনার মালটা কিনে এনেন, হয়তো বা অন্য একজন দেখলো যে মালটা চল, এই মাল প্রোডাক্ট চলতেছে, সেই আপনার সাপ্লায়ারকে বড় একটা অফার করলো, সে তখন হচ্ছে আপনাকে মাল না দিয়ে অন্যকে দিল। তো এইসব ক্ষেত্রে এগ্রিমেন্ট, ব্র্যান্ডর এগ্রিমেন্ট, বা যদি আপনার নিজের ব্র্যান্ড বা হোয়াইট লেভেল এনে নিজের ব্র্যান্ডে প্রোডাক্টটা সেল করেন, এটা আপনার জন্য দীর্ঘমেয়াদী আপনার জন্য সবচেয়ে সুফল বয়ে আনবে। আর ডকুমেন্ট, ইম্পোর্টের ক্ষেত্রে ডকুমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে ডকুমেন্টই সব কিছু না। আপনার স্টার্টিংয়েই একটা ট্রেড লাইসেন্স দিয়ে খুব ছোট্ট আকারে ইম্পোর্ট ব্যবসা শুরু করে দিতে পারেন। অনেকের ধারণা হয়তো বাইরে থেকে মাল আনবো কোটি টাকার ব্যাপার, না, আপনি অনেক কম পুঁজি দিয়ে শুরু করেন, ছোট্ট আকারে শুরু করেন। এতে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার সব পুঁজি তো আপনার লস হয়ে যাচ্ছে না, আপনার একটা প্রোডাক্ট আনলে একটা সময় দিলে দেখবেন যে একটা অভিজ্ঞতা হলো, লাভ না হোক প্রথম দিকে, আপনারা যে দামে আনলেন ওই দামে সেল হলো, সেল করতে পারলেন, টাকাটা আসলো, এতে আপনার একটা কনফিডেন্স তৈরি হবে কীভাবে আনতে পারবেন, আনার যে আনার প্রসেসটা আপনি শিখেও গেলেন। তা আমরা ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে ইম্পোর্ট ব্যবসাটা করতে হয়।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।